গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে পুরুলিয়ায় আমাদের লাস্ট ডে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, সব লাগেজ একদম প্যাক করা ডান, আর বাসে উঠবো, এখন যাবো পুরুলিয়া স্টেশনে, তারপর ওখান থেকে ট্রেনে করে একদম বাড়ি। মনটা তো ভীষণ খারাপ হচ্ছে, কারণ এই তিনটে দিন খুব মজা করলাম, খুব আনন্দ করলাম, আজকে লাস্ট ডে। তো চলো দেরি না করে ব্লগটাকে স্টার্ট করা যাক। বেরিয়ে গেছে এই একটা লাগেজ, আর এই যে সিস নিয়েছে এইখানে, আমরা সবাই এখন রেডি, এখন আমরা বেরোব। আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি, এখন অব্দি আমাদের গাড়ি আসেনি। তো মা এখন দিদুনের সাথে ফোনে কথা বলছে, এতদিন ধরে কথা হচ্ছে না, সামনাসামনি প্রচুর গল্প জমে রয়েছে, বাড়ি গিয়ে তো জাস্ট ঢুকবো আর শুরু একদম স্টার্ট। তো যাই হোক, কয়েকটা স্পট হয়তো আজকে দেখবো, তো দেখে তারপরে সেখানে। এতক্ষণে আমরা গাড়িতে উঠেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোনো বাস নেই, গাড়ি নেই, কিচ্ছু নেই। আজকে যেহেতু 24th of December প্রচণ্ড রাশ, সেই কারণে কিচ্ছু নেই। এতক্ষণে গাড়িতে উঠেছি আমরা, এবার যাচ্ছি। কষ্ট করে আমরা একটা হোটেল খুঁজে পেয়েছি, যেখানে বাইরে বসে হাতে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি ওই লুচি টুচি একটু, কারণ ব্রেকফাস্ট করবো, করে নিই আবার আসছি। এসেছি সাহেব পাত দেখতে, তোমাদের ভেতরে গিয়ে একবার দেখাই ভিউটা। এটা হচ্ছে সাহেব পার্ক, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ক্যামেরা করাটা অ্যালাউড নয়, আমি সেজন্য তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। পুরুলিয়ার একটা মিউজিয়াম, ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টার, এবার এর ভেতরে আমরা যাব। টাকা করে এন্ট্রি টিকিট আছে, সেটাই বাপি এখন কাটছে, তারপরে ভেতরে যাবো। সিস আছি আর মা বাপি আগে এগিয়ে গেছে। এই যে এবার আমরা উঠছি, কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়েছি। অ্যাকচুয়ালি আরও থাকতে ইচ্ছা করছিল, মিউজিয়ামটা খুব সুন্দর, মিউজিয়ামটা ভেতরটা এত সুন্দর। তো এখন যাচ্ছি স্টেশনে। আমরা পুরুলিয়া স্টেশনে পৌঁছে গেছি, আমাদের 3:30 সময় ট্রেন, এখন একটু বসেই থাকতে হবে, ওয়েট করতে হবে, কারণ কিছু করার নেই। আজকে এত রাশ, একদমই পসিবল ছিল না যে মানে পুরোটা ঘোরা বা ভালো করে আরও অন্য কিছু ঘোরা, কারণ আমাদের গাড়ি আবার বুক ছিল তারপরে, সেই কারণে সাইট সিনগুলো ঠিকঠাক করে দেখতে পারলাম না, তাই এখানেই ওয়েট করছি, কিছু আর করার নেই। এরপর খাবো, খেয়ে তারপর বসে বসে এত বোর হচ্ছে না কি বলবো, কিন্তু কিছু করার নেই। সবে 12:15 বাজে আর আমাদের ট্রেন হচ্ছে 3:30, আমাদের ট্রেন ছাড়বে, তারও দেরি হতে পারে, কিছুই জানি না এখন। বসে বসে প্রচণ্ড বোর হচ্ছে, জানি না এতটা টাইম কী করে কাটাবো। দেখো এইখানে একটা পুরো একটা ফুল একদম ট্রেকিংয়ের গ্রুপ এসেছে, ওরা যাচ্ছে ট্রেকিং করতে অযোধ্যা পাহাড় বা পাখি পাহাড়ে। বাপির ভীষণ পছন্দ হয়েছে নলেন গুড় আইসক্রিম, আবার নিয়ে এসছে ও কুলফি। ওয়াও,
এটা হচ্ছে রাবড়ি কুলফি, কুলফিটা ভালো খেতে, খুব সুন্দর খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ট্রেনে উঠে বসে আছি, কারণ বাইরে রোদের মধ্যে কোথায় আর বসবো, এতক্ষণ অনেক ঘোরাঘুরি করেছি এদিক ওদিক, সেই জন্য ট্রেন যেহেতু ছিলই স্টেশনে, তো সেই কারণে ট্রেনে এসেই বসে গেছি। আর লাগেজ একদম সেট করা হয়ে গেছে, এবার ব্যাক টু হোম। আমরা মিদনাপুরে এসে দাঁড়িয়ে আছি, আর পারছি না, মানে শরীরে আর সত্যি বলতে দিচ্ছে না, এখানে দাঁড়িয়েই আছে। এখন বলছে যে রাত 9টার আগে পৌঁছতে পারবো না, জানি না, আমার আর কিচ্ছু ভালো লাগছে না, এখন বসে বসে এত বোর হচ্ছে, আর পারছি না, জানি না কখন বাড়ি যাবো, কখন কী করবো কিছু জানি না। 15 বাজে, এখন আমরা নামলাম, আর এখন নেমে ভারী ভারী লাগেজগুলো নিয়ে বাইরে যাচ্ছি, জানি না আদৌ গাড়ি ফাড়ি কিছু পাবো কি না, আর কোনো কিছুরই আশা নেই, অবস্থা খুব খারাপ। ফাইনালি এখন বাজে রাত 10:30 বেজে গেছে, যদি 11:15 বাজে, এখন আমরা গাড়ি পেয়েছি, এই গাড়িতে উঠলাম, এবার যাচ্ছি বাড়ি। আর প্রচণ্ড ড্রাইভার কথা বলার মতো অবস্থায় সত্যি নেই, যাই হোক বাড়ি যাই, তারপর বাদবাকি যাওয়ার। কাল রাতে ব্লগটাকে এন্ড করতে পারিনি, কারণ সত্যি বলতে কালকে বাড়িতে আসার পর এত টায়ার্ড লাগছিলো আর এত শরীরটা খারাপ লাগছিলো, প্রচণ্ড জার্নি হয়েছে যেরকমটা তোমাদের বললাম। তো এনিওয়েজ, পুরুলিয়ার আজকে লাস্ট দিন ছিল, তো তোমাদের পুরুলিয়ার সব কটা ব্লগ কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই, ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে একদমই ভুলো না। আজকে